প্রিয় প্রাণ গল্পের 33তম পর্ব। তুহিন দুনিয়া ত্যাগ করেছেন আজ 4 দিন। 4 দিনের দিন নাকি সকলের মন পাথর হয়ে যায়, সুখ ধীরে ধীরে কমতে থাকে, একসময় রয়ে যায় শুধুই স্মৃতি। শেখবাড়ি কেউই হয়তো ভালো নেই। তুষার মাকে সামলাতে হিমচিম খাচ্ছে, নাওয়া খাওয়া ত্যাগ করে বসে থাকেন তিনি। তুষার মুখে তুলে দিবে খাবে নয়তো না, এদিকে তুষার খবর নেওয়া হচ্ছে না, ওইদিকে তথ্য। কোন দিকে কি সামাল দেবে তুষার তাই ভেবে পাচ্ছে না। আদনান দরজায় নক করতেই তুষার তাকালো, ইশারায় আসতে বলতেই আদনান নিঃশব্দে প্রবেশ করে ভরবায়ের সামনে দাঁড়িয়ে থাকতেই তুষার বলল, বস। চাচি খেয়েছে ভাই? একটু ভাত খেলো, মসজিদে যাবো একটু পর, নামাজের পর মাদ্রাসায়। গোছানো আছে সব ভাইয়া, কবরস্থানে যাবে? সকালে গিয়েছিলাম। ও, একসময় চুপ করে গেল আদনান। তুষার তার লক্ষ্য করে বলল, কিছু বলবি? তুষ কোথায় আছে ভাইয়া জানো? তুষার গহীন দৃষ্টিপাত করতে আদনান নিজেকে সামলে বলল, ওই দিন তো এলো, তাই রোজা আনবে আরহাম? এমনটা না। তাহলে কেমনটা, রেগে যাচ্ছ? না, আমার দিকটা তোর কোনো দিক আমি ভাবতে চাই না আদনান, আর নাই কোনো দিন চাইব ভাবতে। হাজারবার সবাইকে বলেছি দুজনকে একসাথে থাকতে দিতে, তাদের সুখ বই কিছু হতো না। আর হাম পাগল না, এটা কে না জানে, সামান্য একটা সমস্যাকে ঘিরে তাদের সাথে প্রতারণা করা হলো। এখন যখন নিজেরা সুখ খুঁজতে বাড়ি ছাড়লো, তাতেই শব্দ সোদের, এটাও আমাকে মানতে হবে। আর হ্যাঁ, এত সবে নিজেকে নির্দোষ ভাবার চেষ্টা করিস না, আপন ভাইয়ের ভালোবাসার দিকে নজর দিয়েছিলি তুই, এ থেকে গর্জিত কাজ আর কী বা হতে পারে? মাথা নিচু করে সবটা শুনল আদনান। সে মানে তার দোষ আছে, বরং একটু বেশি আছে। তুষার উঠে বের হতেই আদনানও বেরোলো, তখনই চোখ খুলল ওর মা, তার চোখে চোখ গড়িয়ে পানি পড়ছে। ভুল মানুষটা একসময় বোঝে, কিন্তু আফসোস তখন সঠিকটাকে গ্রহণ করার ক্ষমতা কারো হাতে থাকে না। বারান্দার থাই গ্লাসটা খুলে দাও। তোষা থাই ধরে দাঁড়িয়ে থেকে কথাটা বলল, আর হাম সাইড টেবিলে খাবার রাখতে রাখতে ডাকলো, খেতে আয় প্রাণ, একটু খোলো, কেউ নেই ওখানে? আছে, আমি দেখেছি, বাবা এসেছিল মাত্র, কেউ আসেনি প্রাণ, এদিকে আয় খাবি, খুলে দাও না। এবার বড়ই কাতর শোনালো তোষার কণ্ঠ। না পেরে আর হাম এগিয়ে এলো ওর দিকে, তোষার হাতটা ধরে চোখে চোখ রেখে বলল, ওখানে চাচ্চু নেই, চাচ্চু নেই, বাবা আছে। আর হাম তোষার কাঁধ সমান গোল করে চুলগুলো কানে গুঁজে দিতেই তোষা ঘাড় খাত করে মুখ কোঁচকালো। আর হাম তোষার গালে হাত রাখলো, অতঃপর কপালে চুমু খেয়ে বলল, চাচ্চু নেই প্রাণ, জানি তো, তাহলে জেদ করছিস কেন, খেতে আয়, বাবা আছে। আর হাম দীর্ঘশ্বাস টানল। বিগত 2 দিন তোষা ছিল একদম নির্বাক, চুপচাপ, ঠিক অতি শোকে পাথর, কিন্তু গত 2 দিন ধরে সে এমন করছে। আর হাম তাকে এখন ইনসুলিন বাদে কিছুই দিচ্ছে না, অথচ তোষার আচরণ তার স্টাডি অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন। ও বারবার বলছে তুহিনকে দেখছে, সে ডাকছে ওকে, হাত বাড়িয়ে ডাকে, দুহাত মেলে দিয়ে ডাকে। তুষার তখন মন চায় দৌড়ে বাবার বুকে চলে যেতে, কিন্তু সম্ভব হচ্ছে না তা আরহামের জন্য। আরহাম তাকে যেতে দেয় না। গতকাল রাতে যখন তোষা তাদের সুখের মুহূর্তে হঠাৎ বাবা বলে চিৎকার করে উঠল, তখন ভয় পেয়েছিল আরহাম। তোষা নিজ থেকে তাকে ডাকলো। আরহাম যখন পাগল হয়ে উঠল, তখনই তোষা পাগলামি শুরু করলো। কতটা কষ্টে তোষাকে আর নিজেকে সামাল দিল আরহাম। দীর্ঘ এক দম নিল আরহাম। বারান্দার থাই খুলে তুষার হাত ধরে গেল সেখানে। আশেপাশে কিছু খোঁজার নেই তাকালো তোষা। আর হাম পরখ করলো ওকে, তোষা না পেয়ে এবার ডাকলো, বাবা বাবা, বেরিয়ে এসো, এই যে আমি, এতক্ষণ না ডাকলে, এখন কোথায়, প্রাণও এসেছে, বাবা। তুহিন আসে না, আসবে না। তোষার মুখটা ধীরে ধীরে লাল হতে শুরু করলো। আর হামের দিকে তাকাতেই আর হাম খেয়াল করলো তোষার রাগী মুখটা,
ধরে রাখা হাতটা জানা দিয়ে তোষার রুমে এসে কাটে উবুর হয়ে শুয়ে পড়ল। আরহামও থাই লক করে এলো। তোষার পিঠে হাত রাখতেই তোষা আরহামের বুকে ঝাঁপিয়ে পড়ে। আরহাম তোষকে আগলে ধরে মাথায় হাত দিয়ে বোঝাতে চাইল, প্রাণ আমার প্লিজ কাঁদিস না, চাচ্চুর নেই এখানে। আছে, কথা শোন তোষ। তোষ শুনবে না তোমার কথা বলেই আরহামের বুকে কামড়ে ধরে তোষা। হঠাৎ আক্রমণে আরহাম ব্যথায় কুকড়ে ওঠে, তবে তোষা ছাড়ল না। নিজের জেদে সে তার দাঁতের প্রয়োগ করছে আরহামের বুকে। আরহাম আর সহ্য করতে না পারে সারাতে চাইল, এবার পারল না, একদম চোটার মতো লেগে আছে তোষা। মুখে নোনতা স্বাদ পেতেই তোষা এবার আরো জোরে যখন দাঁত বসালো, তখনই আরহাম মৃদু স্বরে চেঁচে উঠল, আহ ছাড় তোষ। এক প্রকার জোর করে ওকে সরালো আরহাম, সরে উল্টো ঘুরে বসে রইল তোষা। তার মুখে আরহামের রক্ত, বুকে হাত চেপে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বিছানায় শুয়ে পড়ল আরহাম। বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার, গায়ের টি শার্টটা টেনে ছুঁড়ে মারে নিচে, অনেকটা দাঁত বসেছে ওখানে। টিস্যু দিয়ে রক্ত মুছে যেই না উঠবে, তখনই ওপর ওর ওপর হামলে পড়ে তোষা। আরহাম দুর্বলভাবে চালাতে চালাতে বলল, এখন না ছাড়, এখনই। কথাটা বলে আরহামের বুকের ক্ষততে চুমু খায় তোষা। বুকে উঠে নিজেকে উৎসর্গ করতে চায় আরহামের মাঝে। হঠাৎ পরিবর্তনের কিছুই বুঝল না আরহাম। তোষার এমন আচরণের কারণ তার অজানা। চার দিন যাবত ইঞ্জেকশন অফ রেখেছে আরহাম। তোষার বাকি কাউকে মনেও করে না, শুধু তার বাবাকে দেখছে, প্রাণকে দেখছে, এটাই করে যাচ্ছে। আবার হঠাৎ আরহামের মাঝে বিলীন হচ্ছে তোষার অনিয়ন্ত্রিত স্পর্শ। এবার আরহামও নিয়ন্ত্রণ হারালো। তবু শেষবার তোষাকে সরাতে চাইলো, কিন্তু সম্ভব হলো না। তোষা পুরোপুরিভাবে আরহামকে নিজ আয়ত্তে এনেছে। এই কাজটা অতি সূক্ষ্মভাবে করতে জানে সে। এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।